অসহায় পরিবারের জন্য যেমন অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজন হয় সেই প্রয়োজনে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট সব সময় অসহায় পরিবারের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছেন শিক্ষার প্রতি মনোযোগ বাড়াতে বা স্কুল ছুট যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদেরকে হাতে কলমে শেখানোর দায়িত্ব নিয়েছে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে অনেক বড় হবে প্রতিদিন তোমরা চলে আসবে ঠিক আছে এই দিদি তোমাদেরকে পড়াবে ঠিক আছে আমাদের যে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট আছে তারই আন্ডারে তোমাদের এই স্কুল ঠিক আছে বাবু উঠে তুমি উঠে দাঁড়াও কি নাম তোমার নাম বলো দেখুন বর্তমান সমাজ যেভাবে পিছিয়ে রয়েছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে সমাজ কিন্তু পিছিয়ে তার মূল কারণ হিসেবে যদি বলা যায় যে সেটা শিক্ষার অভাব আমরা জানি শিক্ষা আনে চেতনা চেতনা আনে আলো কিন্তু আজকের সমাজে মনে হচ্ছে কোনো একটা শিক্ষার সেই ঘাটতিটা রয়ে গেছে ট্রাস্ট যে কাজটা করতে চাইছে যে দুস্থ অসহায় পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চারা রয়েছে সমাজের মধ্যে পড়ে তাদেরকে অত্যাধুনিক মনোবিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে এগিয়ে নিয়ে আসা তাই আমরা যেটা করেছি জয়দেব অঞ্চলে বিভিন্ন পিছিয়ে পড়া গ্রামগুলিতে বিভিন্ন মনীষীদের নামে নামকরণ করে পাঠশালা শুরু করেছি যেমন রবির পাঠশালা নজরুলের পাঠশালা মাতঙ্গিনী পাঠশালা ইত্যাদি ইত্যাদি পাঠশালা নাম করে আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি আজকে দুটি পাঠশালার উদ্বোধন হলো টিকরবাতা আদিবাসী পাড়ায় তাদের যে ক্লাব সেই ক্লাবে রবির পাঠশালা উদ্বোধন হলো এবং রসিকচক গ্রামের আদিবাসী পাড়ায় সেখানে কিন্তু নজরুলের পাঠশালা আজ উদ্বোধন হলো ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সহজ পাঠশালা খুলে শিশুদের হাতে কলমে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন এদিন গ্রামের দুটি সহজ পাঠের উদ্বোধন করেন শেখ আজিজুর হক এটা খুব ভালো জিনিস হলে তো খুব ভালো জিনিস আমরাও চাইছি মানে এটা দীর্ঘদিন এভাবেই চলবে তো না আবার মাঝখানে চলবে আপনাদের সহযোগিতা থাকলে এটা বন্ধ হবে না আচ্ছা আচ্ছা তাহলে এভাবে চললে আপনাদেরও ভালো আমাদেরও আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করছেন এটা কি বলবো মানে ধন্যবাদ দিয়েও একটু মানে নিজেকে একটু কম লাগছে মানে ধন্যবাদ শব্দটা মানে কম কম লাগছে এবার আমরা এটাই বলতে চাইবো যেন এই জিনিসটা যেন দীর্ঘদিন চলুক সেক্ষেত্রে আমাদেরও একটু সুবিধা হয়ে যায় এটাই আপনাদের কাছ থেকে আশা বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট আনন্দবার্তা